চাকরির নামে প্রতারণা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে তৃণমূল নেতা অতন গুসাইতে বাড়ির সামনে বিক্ষোভ দেখালো প্রতারিত ব্যক্তিরা। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে বাতিল হয়েছে 269 জন প্রাইমারি শিক্ষকদের চাকরি। তারই মাঝে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল কোলাঘাটের তৃণমূল নেতা অতন গুছাইতের বিরুদ্ধে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে চাকরির টাকা তুলতেন অতনু ও শান্তনু, এমনটাই অভিযোগ। বারবার তার বাড়িতে গিয়েও বা ফোন করেও টাকা ফেরত না পাওয়ায় তৃণমূল নেতা অতন গুছাইতের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এদিন বেশ কিছু প্রতারিত ব্যক্তিরা কোলাঘাটে অতনুবাবুর কোলাঘাটের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে সিবিআই তদন্তের দাবি করেন ও তাদের টাকা ফেরতের দাবি জানান তারা। জানা যায়, 2017 সালে কোলাঘাটের বেশ কিছু যুবক যুবতীদের এসএসসি, গ্রুপ ডি এবং প্রাথমিকে চাকরি পেয়েছে অতনুবাবুর মাধ্যমে মোটা টাকার বিনিময়ে, এমনটাই অভিযোগ। তবে তারপরেই কোলাঘাটের বহু যুবক যুবতী চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত হয়েছে, এমন অভিযোগ ঝাড়গ্রামে ফার্ম হাউসও করেছিলেন অতনুবাবু। কারো কাছে 12 লাখ, কারো কাছে 5 লাখ, বা আবার কারো কাছে 10 লাখ টাকা নিয়েও বেপাত্তা হয়ে যান কোলাঘাটের এই তৃণমূল নেতা। এরপর দিনের পর দিন চাকরি না পেয়ে অতনুবাবুর সাথে যোগাযোগ করেও কোনোভাবে সাক্ষাৎ করা হয়নি। তবে বেশ কয়েক মাস বাড়ির সবাই কিন্তু বেপাত্তা। অবশেষে রবিবার তার বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতারিত ব্যক্তিরা। আমরা দীর্ঘ কয়েক বছর আগে কোলাঘাটে অতনু গুছাই, শান্তনু গুছাই আমাদের কাছ থেকে যে লক্ষ লক্ষ টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে, আজ চাকরি দিতে পারেনি, তো আজ সে পলাতক। তার বাড়িতে আমরা অনেকবার এসেছি, সে বাড়িতে নেই, তালা বন্ধ, ঠিক আছে। আজ তার ফ্যামিলির কেউই নেই বাড়িতে। আজ দীর্ঘ প্রায় 1.5 বছর হয়ে গেল সে কোলাঘাট ছেড়ে চলে গেছে। তো আমরা যে টাকা সব দিয়েছি চাকরির জন্য, আমাদেরকে তো চাকরি দিতে পারেনি, তো আমরা চাই যে অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করা হোক, আমাদের টাকা। অতনু গুছাইত হচ্ছে, ইনি পঞ্চায়েতের মেম্বার ছিলেন, হ্যাঁ পঞ্চায়েতের মেম্বার ছিলেন। তো উনি বছর দুয়েক হলো উনি ওই মেম্বার, ওই পঞ্চায়েত মেম্বার থেকে সরে গিয়ে উনি এইসব সময়সেবী হিসেবে কাজ করতেন, প্লাস এই চাকরি দেওয়ার নাম করে এইসব টাকা ফাঁকা করতো। ওনার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় যে মন্ত্রী আছেন, ওনার একটা যোগাযোগ আছে, সেই কথা বলেই উনি আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন। এবং 2014 যে একটা লিস্ট বেরিয়েছে, সেকেন্ড লিস্ট, যেটা হলদিয়া এবং তমলুকের কিছু ক্যান্ডিডেটের নাম রয়েছে, সেখান থেকে আমাদেরকে বলেছিলো যে তোদের যখন ফার্স্ট লিস্টে নাম বেরোয়নি, একটা লিস্ট বেরোবে এখন থার্ড লিস্ট, সেখান থেকে তোদের হয়তো আর নাম বের করবো। দেখ, আমার দেওয়া এই 10-12 জন এই লিস্টে আছে, হ্যাঁ 269 সেকেন্ড লিস্ট, ওদের নাম আছে। হ্যাঁ, তো আমরা চাই, যখন আমরা চাকরি পাইনি, তো আমি চাই টাকা ফেরত দেওয়ার জন্য। অতনুগুছাইদ আমাদেরকে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা আমার কাছ থেকে আত্মসাত করেছিল। এর কিছুদিন আগে আমরা মিডিয়ার সামনে মুখ খুলেছিলাম। তো এখানে কিছু প্রভাবশালী ব্যক্তি আছে যারা আমাদের মুখটাকে চেপে দেয়, বা আমাদের সাথে যারা আন্দোলনে যোগ হয়েছিল তাদেরকেও অনেককে বারণ করেছে যে এইভাবে করে কিছু হবে না, বা এইভাবে দিয়েও কিছু হবে না, তো আমি ব্যবস্থা নিচ্ছি, তো টাকা ফেরত দিয়ে সামনে এসে অতনু শান্তনু গুছাইয়ের বাড়ির সামনে এসে আমরা বিক্ষোভ করছি। এই বিক্ষোভে যদি না শুরু হয় তাহলে আমরা যা ব্যবস্থা নেওয়ার সেইভাবে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। তো আমরা ডায়েরিও করতে চলেছি, এই ডায়েরিতে যাতে প্রশাসনিক আমাদের সাথে যাতে যোগ দেয় সেই ব্যবস্থাও রাখব, আর এইটা যাতে সিবিআই তদন্ত করা হোক আমরা সেই ব্যবস্থাও করব। তবে বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক জানান, অতনু শান্তনুর মতো আরও অনেক নেতা ঘুরে বেড়াচ্ছেন কোলাঘাটে। যিনি মূল অর্থ নিয়েছেন চাকরির নামে, তার নাম অতনুবাবুরা প্রকাশ করুক, তবে আদৌ টাকা ফেরত পাবেন কি না প্রতারিতরা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এটা হওয়ারই কথা ছিল, যেটা আমরা বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে পাপ করলে পাপের শাস্তি পেতে হয়। আজকে এই যে যার নাম বলছেন, তৃণমূলের যে নেতা, যে দালাল নেতা, সেই দালাল নেতা দীর্ঘদিন ধরে আজকে এলাকার মানুষকে প্রতারিত করে আসছে চাকরি দেওয়ার নাম করে। আজকে শুধু এই অতনুবাবু নয়, অতনুবাবুর মতো অনেক অতনুবাবু কোলাঘাটের মধ্যেই লুকিয়ে আছেন, এবং সারা বাংলা জুড়ে এই ধরনের তৃণমূলের দালালরা লুকিয়ে আছেন, যারা বিগত কয়েক বছর ধরে বাংলার মানুষকে প্রতারিত করেছে। সারদা থেকে শুরু করে বর্তমানের সবথেকে বড় কেলেঙ্কারি টেট এবং এসএসসির মাধ্যমে এবং পিএসসিতে এবং গ্রুপ ডিতে অর্থের বিনিময়ে আজকে নিয়োগ। তবে আমি মনে করি সমানভাবেও কিন্তু আজকে যারা বিক্ষোভ করছে তারাও কিন্তু অনেকাংশে দায়ী।
সাদা খাতা জমা দিয়ে প্রাইমারি চাকরি, এসএসসি চাকরি, আজকে সেই সাদা খাতাতে হাইকোর্ট কিন্তু আজকে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, আজকে এই অতনুবাবুদেরকে বলবো যে আপনারা আত্মগোপন করে আছেন নিজেদের প্রাণ রক্ষা করতে, কিন্তু যাদের যে সমস্ত বড় তারার তৃণমূলের নেতাদের নির্দেশে আপনারা এই কাজ করেছেন, সেই নেতাদের নাম আপনারাও জনসমক্ষে আনুন। সময় এসেছে, যদি ডুবতে হয় সমগ্র জাহাজ নিয়ে ডুবুন, কারণ আমরা জানি আপনাদের ক্ষমতা নেই চাকরি দেওয়ার। উঁচু তালার একদম শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যে মন্ত্রীরা আপনাদেরকে ব্যবহার করেছে, নিজেদের ঐশ্বর্য বাড়িয়েছে, সেই সমস্ত উঁচু তালার তৃণমূলের নেতাদের নাম আপনারা প্রকাশ্যে আনুন। জনগণ কিছুটা হলেও হয়তো আপনাদেরকে রেহাই দেবে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আগে তিনি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলেন, তবে দীর্ঘ কয়েক বছরে দলের সাথে কিন্তু অতনুবাবুর কোনো সম্পর্ক নেই। অনেকদিন আগেই তিনি দল ছেড়েছেন। তিনি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছেন, তার অবশ্যই শাস্তি হোক, বলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না। আমরা গত কয়েকদিন আগে জেনেছি, আমাদেরই একসময় দলের কর্মী ছিলেন অতনু গুছাই, কিন্তু প্রায় পাঁচ ছ বছর হলো যার সঙ্গে দলের কোনো যোগ নেই, এবং প্রত্যক্ষভাবে না জানলেও পরোক্ষ আমরা জেনেছি যে তিনি বেশ কিছু যুবককে কাজ পাইয়ে দিয়েছেন, এবং সেই সূত্রে তিনি বেশ কিছু যুবকের কাছে টাকাও তুলেছেন। যেহেতু আমাদের সঙ্গে কোনো বর্তমানে যোগ নেই, সুতরাং তার সম্পর্কে আমরা বেশি কিছু বলতে পারব না, এবং তিনি কোথায় আছে সেটা আমরা জানিও না। আমরা অবশ্যই চাই, আগেও বলেছি, যদি প্রকৃত তিনি টাকা নিয়ে থাকেন অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হোক, কারণ আমাদের মতো বেকার যুবক যারা শিক্ষিত হয়েও এতে যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি পায়নি এবং চাকরি পাওয়ার জন্য যারা টাকা দিয়েছেন তারা বঞ্চিত প্রতারিত হয়েছেন, সুতরাং যিনি প্রতারিত করেছেন, তিনি প্রতারক, তিনি অপরাধী, আর অপরাধীদের কোনো জাত হয় না, তিনি কোনো দলেরও নয় বলে আমি মনে করি। সুতরাং যদি সত্য হয় নিশ্চিত তার সাজা পাওয়া উচিত। বিজেপি একটা অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতারা ওই অতনুর সাথে যুক্ত হয়েছে। না, আমরা আগেও বলেছি আবারও বলছি যে একসময় উনি পঞ্চায়েতের মেম্বার ছিলেন, পরে আবার পঞ্চায়েত সমিতির সদস্য হয়ে কর্মাধ্যক্ষ পদও তিনি গ্রহণ করেন, তো তারপর থেকে ওনার সঙ্গে দলের আর সম্পর্ক প্রায় নেই, এবং এ যাবৎ উনি কোথায় থাকেন কী করেন কোনো খবরই আমরা ওনার সম্পর্কে আমরা জানি না। বিজেপি অভিযোগ করছেন, এটা অভিযোগের জন্য অভিযোগ, কারণ বিজেপির তো কিছু কাজ নেই। পূর্ব মেদিনীপুর থেকে সমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।